আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সীমাহীন ভালোবাসা গল্পের 72 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি পুরো গল্পটা দেখবেন, দেখার পর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি খারাপ লেগে থাকে তবে একটু ডিসলাইক দিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। এটুকু বলি, ইশারা করতে সবার মাথাতেই বন্দুক ধরলো, যা দেখে আমি চিৎকার করার শক্তিও পাচ্ছি না, আমার নিঃশ্বাস আটকে আসছে। রিক আমার সামনে এসে বলল, যদি না বলো তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে তোমার পুরো পরিবার শেষ হয়ে যাবে, সেটা সহ্য করতে পারবে তো? আমি এবার হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে আদ্রিয়ানকে বললাম, আদ্রিয়ান প্লিজ। আদ্রিয়ান ওদের বন্দুক নামাতে বলো, প্লিজ আপনারা যা বলবেন আমি তাই করব। আদ্রিয়ান এবার আমার দিকে তাকিয়ে শান্ত গলাতে বললো, ফাইলটা কোথায় আছে বলো। আমি স্থির চাহনিতে আদ্রিয়ানের দিকে তাকালাম, ও আবারও বললো, কি হলো বলবে? আব্বু বাকি সবাই এমনকি আঙ্কেলও বলেছে যাতে না বলি, আর আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি ওনাদের কথা আমাদের কানেও ঢুকছে না। আমাকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলল, শুট। আমি চমকে গিয়ে বললাম, আদ্রিয়ান না, কিন্তু ওরা গুলি চালাতে গেলে আমি চোখ খিচে বন্ধ করলাম। আমাদের বাড়িতে আছে ফাইলটা। সবাই থেমে গেল, আব্বু আমাকে ধমক অবধি দিল যে কেন বলে দিলাম, আর রিকদের মুখে বিজয়ের হাসি। রিক উৎসাহিত হয়ে বলল, বাড়িতে কোথায়? আমি কিছু বলবো তার আগে আদ্রিয়ান বলল, এমনভাবে জিজ্ঞাসা করছো যেন ওদের বাড়ির সব খুঁটিনাটি তোমার জানা, কালুকে নিয়ে ওদের বাড়িতে যাব, তারপর ওই বের করে দেবে। রিক বলল, কিন্তু রিস্ক হয়ে যাবে না যদি পুলিশ অ্যাটাক করে? আদ্রিয়ান বলল, এখন আমাদের অর্ধেক টিম আছে, আজকের মধ্যেই যেখানে আমাদের যত লোক আছে সব নিয়ে এসো অ্যালার্ট হয়ে, তারপর যাবো ওদের বাড়িতে। জয় বলল, কিন্তু সবাইকে এক জায়গায় আনাটা ঠিক হবে? আদ্রিয়ান বলল, কিচ্ছু করার নাই, ফাইলটা পেতে হলে রিস্ক নিতেই হবে। রিক বলল, হ্যাঁ, আর কাল অবধি এরা সবাই আমাদের কবজাতেই থাকবে। আদ্রিয়ান বলল, আঙ্কেল বলল, আদ্রিয়ান তুমি কী করছো এসব? আদ্রিয়ান চুপ করে আছে, তাই আব্বু বলল, তার মানে তুমি এতদিন যা যা করেছো সব অভিনয় ছিল? আমার মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিলে, ভালোবাসো বলেছিলে, সব নাটক ছিল? আদ্রিয়ানের কিছু বলার আগে রিক বলল, মানতে হবে আদ্রিয়ান, তোমার অ্যাক্টিং স্কিল খুব হাই, কেউ ধরতে পারলো না তোমার নাটক। আদ্রিয়ান এবার বাঁকা হেসে রিকের কাঁধে হাত রেখে বলল, আমার অ্যাক্টিং স্কিল কতটা তার ধারণা করা তোমার পক্ষে সম্ভব না, 3 বছর ধরে দাবার এক একটা গুটি খুব সাবধানতার সাথে খেলেছি, নাও ইটস টাইম ফর চেকম্যাট। রিক ওরা আর কথা না বাড়িয়ে নিচে চলে গেল, ওরা নিচে যেতেই আদ্রিয়ান তাকালো সবার দিকে। সবার চোখে আদ্রিয়ানের প্রতি রাগ ঘৃণা দুটোই আছে। আদ্রিয়ান হাত দিয়ে ইশারা করে বলল, সবার মাথা থেকে বন্দুক নামিয়ে সরে দাঁড়াতে, তাই সবাই তাই করলো। আমি হচ্ছে যেতে পারছি না ওদের কাছে, কারণ আদ্রিয়ান ধরে রেখেছে আমায়। আব্বু এগিয়ে সে উত্তেজিত হয়ে বলল, তার মানে তুমি আমার মেয়েকে এতদিন নিজের কাছে আটকে রেখেছিলে ওই ফাইলের জন্য? আর ওই ছেলেকে কি বলেছিল, কি করেছো তুমি আমার মেয়ের সাথে, কিসের বিয়ে? আমি মাথা নিচু করে আছি। আদ্রিয়ান আব্বুর দিকে তাকিয়ে বলল, বিয়ে করেছি আমি ওকে। আব্বু বলল, কি অনি তুই ওকে বিয়ে করেছিস? ও কত বড় জানো সেটা জেনেও তুই কীভাবে? আদ্রিয়ান বলল, ওর কোনো দোষ নেই আঙ্কেল, আমি ওকে জোর করেই বিয়ে করেছি। এটা শুনে সজীব ভাইয়া তেরে এসে বলল, তোর সাহস কী করে হলো আমার বোনের সাথে এইসব করার? উত্তরে আদ্রিয়ান কিছুই বলল না, আপি শুধুই কাঁদছে, কান্নার জন্য কিছুই বলতে পারছে না। ইফাস ভাইয়া আপিকে সামলাতে সামলাতে বলল, আমার মনে হয়েছে অনেক খুব লাকি যে তোর মতো একজনকে পেয়েছে যে ওকে এত ভালোবাসে, কিন্তু আজ তো মনে হচ্ছে যে তুই ওর জীবনে আসাটা ওর জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আপি কাঁদতে কাঁদতেই বলল, এতটা নিচে কী করে নামলে আদ্রিয়ান? ও একবারও ভাবলে না। ইফাস ভাই আবারও বলল, কত বয়স বলো তুমি এটার? এই বয়সে ওকে এত বড় ধাক্কা না দিলেও পারতি, জোর করে বিয়ে করা, নিজের কাছে এভাবে আটকে রাখার না জানি আর কী কী করেছিস মেয়েটার সাথে, তোদের মতো টেরোরিস্টদের কাছে তো আর কিছুই অসম্ভব না। আম্মু এসে বলল, নিজের ছেলে তোকে ভেবেছি, দার দাম যার দাম এভাবে দিলি আমার মেয়েটাকে? এইটুকু বলেই কেঁদে দিল আম্মু। সবাই আদ্রিয়ানকে নানান কথা শোনাচ্ছে, আঙ্কেল আন্টি তো পুরো পাথরের মতোই দাঁড়িয়ে আছে। নিজের ছেলের এই রূপ কারোরই কাম্য নয়, তবে অবাক করা বিষয় আদ্রিয়ান একটা কথারও উত্তর দিচ্ছে না, চুপচাপ শুনছে, তাও ওর চোখ দুটো নিচের দিকে। হঠাৎ আদিব ভাইয়া এগিয়ে এলো, কালো পোশাক পরার লোকগুলো বাধা দিতে গেলে আদ্রিয়ান ইশারা করতে আসতে দিতে বলল। আদিব ভাইয়া এসে কিছুক্ষণ আদ্রিয়ানের দিকে তাকিয়ে থেকে
ঠাস করে ওর গালে চর বসিয়ে দিল। আদ্রিয়ান সাথে সাথে আমার হাত ছেড়ে দিল। আমি এক হাত দিয়ে মুখ চেপে ধরলাম। এতটাও ভাবিনি, তবে আদ্রিয়ান কিছু না বলে শান্ত চোখে আদিব ভাইয়ের দিকে তাকালো। আদিব ভাইয়া ওর বুকে একটা ধাক্কা মেরে বলল, কী বলেছিলি আমাকে তুই, যে তুই অনেকে বাঁচাতে টেরারিস্টদের করছিস ওদের সবাইকে ধরার জন্য? ওই গান আর পোশাক সেজন্যই, কিন্তু আজ কী জানলাম তুই নিজেই একজন টেরোরিস্ট, যে কিনা নিজের স্বার্থসিদ্ধির জন্য একটা নিষ্পাপ মেয়ের পুরো জীবনটাই নষ্ট করে দিল। আরে কী দোষ ছিল মেয়েটার, ভালোই তো বেশি ছিল তোকে, তার আত্মপর পুরস্কার দিলি। আদ্রিয়ান এখনও আদিব ভাইয়ের দিকেই তাকিয়ে আছে। এবার ইশরাক ভাইয়া হলো, সে এসে সামনে দাঁড়িয়ে বলল, একদিন গর্ব করে বলতাম যে তুই আমাদের বন্ধু, কিন্তু আজ এটা ভাবতো ঘৃণা হচ্ছে যে তুই তোর মতো একটা লোকের সাথে আমাদের পরিচয় ছিল, যে কিনা দেশদ্রোহী, নিজের দেশের নিরীহ মানুষগুলোকে মারতে চায়, তার যার হাত কাঁপে না। আদিব ভাইয়া আবারও ওর বুকে ধাক্কা মেরে বলল, কিসের বন্ধু, কারো বন্ধু হবার যোগ্যতা নেই ওর, ও তো একটা জানোয়ার যে শুধু সম্পর্কগুলোকে নিয়ে খেলতে জানে, ওকে শত্রু বলতো আজ লজ্জা হচ্ছে আমার, ওর মতো কোনো বন্ধু থাকার চেয়ে নিঃসঙ্গ থাকা ভালো। আদ্রিয়ান একটা টু শব্দ করলো না, শুধু তাকিয়ে আছে ওর বন্ধুদের দিকে। আদিব ভাই আর ইশরাক ভাই আর কিছু না বলে দূরে সরে গেল ওর থেকে। এবার আঙ্কেল ওর সামনে এসে দাঁড়ালো। আদ্রিয়ান চোখ নামিয়ে নিল। আঙ্কেল ছলছল চোখে বলল, তোমার গায়ে হাত তুলবো না আমি, কারণ তোমার মতো ছেলেকে ছুলে আমার হাত নোংরা হয়ে যাবে। আদ্রিয়ান এবার আঙ্কেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও চোখ নামিয়ে নিল। আঙ্কেল বলল, কাল অবধি তোমাকে নিয়ে গর্ব করে বলতাম ও আমার ছেলে, কিন্তু আজকে আফসোস হচ্ছে এটা ভেবে যে তুমি আমার ছেলে। আল্লাহ যেন এরকম সন্তান আর কারো ঘরে না দেয়, এরকম ছেলে থাকার চেয়ে থেকে নিঃসন্তান থাকা হাজার গুণ ভালো। যদি তোমার এই আসল চেহারা আগে দেখতে পেতাম, তাহলে এই মেয়েটা জীবনটা এইভাবে দায়িত্ব নিয়ে নষ্ট করতাম না। আদ্রিয়ান মাথা নিচু করে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে, কাউকে বাধা দিচ্ছে না, কিন্তু বলতে মনে হচ্ছে যেন ও শুনতে চাইছে যে সবাই আর কী কী বলতে পারে। আঙ্কেল আব্বুর কাছে হাত জোর করে বলল, মাফ করে দে আমায়, ওই মানুষের কথা শুনে যদি আমি তোর কাছে তোর মেয়েকে না চাইতাম তাহলে হয়তো আজ। আব্বু বলল, তুই মাফ চাইছিস কেন, আমার মেয়ের কাছে অপরাধী আমরা সবাই, কেউই জানোয়ারটাকে চিনতে পারেনি, ওর হাতে তুলে দেওয়ার চেয়ে আমার মেয়েটাকে নদীতে ভাসিয়ে দিলেও ভালো হতো, অন্তত এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো না মেয়েটার। এবার আন্টি ধীর পায়ে গিয়ে আদ্রিয়ানের সামনে গেল। আদ্রিয়ান নিচের দিকেই তাকিয়ে আছে, হয়তো চোখ তুলে তাকানোর সাহসই পাচ্ছে না। হঠাৎ আদ্রিয়ান এলোপাতারি তিন চারটা থাপ্পড় মারলো আদ্রিয়ানকে, তারপর বলল, এইসব দেখার আগে তোর মরা মুখ কেন দেখালো না আল্লাহ আমাকে। আদ্রিয়ান চমকে তাকালো আন্টির দিকে, কিন্তু আদ্রিয়ান তাকায়নি। ওকে দেখি মনে হচ্ছে ও একটা পাথর যার শুধু অস্তিত্ব আছে, প্রাণ নেই। পরক্ষণে ভাবলাম ও যা করেছে ওর চেয়ে ভালো কোনো কথা ডিজার্ভও করে না। আন্টি আবার বলল, ছোট্টবেলা থেকেই আমার গর্বের কারণ ছিলি তুই, তোর এক একটা গুণ দেখে সবাই যখন জিজ্ঞাসা করতো ছেলেটাকার, বুক ফুলিয়ে বলতাম আমার ছেলেও। একসময় আমি ভাবতাম যে তুই আল্লাহর কাছে আমাকে আল্লাহ আমাকে দান করা এক আশীর্বাদ, নইলে এমন একটা ছেলে আমার কোলে আলো করে আসে, কিন্তু আজ বুঝতে পারছি তুই আসলে একটা অভিশাপ, নইলে আমার পেটে জন্ম নেওয়া ছেলে এত জঘন্য কাজ করতে পারে? আগে যদি জানতাম যে তুই এই রকম তৈরি হবি তাহলে জন্মের পরেই মেরে ফেলতাম আমি তোকে, কিন্তু আমার গর্বে জন্ম নিয়ে তুই তো আমার গর্বটাকেই অভিশপ্ত করে দিয়েছিস। আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম, কথাগুলো আমারই সহ্য হলো না। আদ্রিয়ান কী করে সহ্য করে নিল, আমিও কী ভাবি, ও তো একটা হার্টলেস, ও মনে এগুলো প্রভাব ফেলে না। হঠাৎ জাবিন চিৎকার করে কান্না করে বলল, চুপ করো তোমরা, কেন আমার ভাইয়াকে এইভাবে বলছো? তারপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া কী হয়েছে তোর, বল না ভাইয়া, তুই ঠিক আছিস তো, এগুলো কেন করছিস তুই? আমি জানি আমার ভাইয়া একটু পাজি, কিন্তু খারাপ না, তুই খারাপ কিছু করতে পারিস না, কেন কোনো সমস্যায় আছিস তুই, কী হলো বল প্লিজ ভাইয়া। দীর্ঘ সময় পর আদ্রিয়ান এবার চুপ করে তাকালো জাবিনের দিকে, তারপর মুচকি হাসলো, তবে হাসিটা দীর্ঘস্থায়ী না করে আমার হাত ধরলো আর ওর লোকদেরকে বলল, এদের রাখার ব্যবস্থা করো, আর হ্যাঁ ওদের কোনো সমস্যা যাতে না হয়। এইটুকু বলে জোর করে আমাকে টেনে নিয়ে গেল। পিছন থেকে সবাই ও কী বলছে আমায় ছেড়ে দিতে, কিন্তু ও কানেই তোলেনি। ও নিজে ড্রাইভিং করলো না, আজ গাড়িতে বসে ও একটা কথাও বললো না, গাড়িতে হেলান দিয়ে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করেছিল। নীরবতা ভেঙে বললাম, দেখলেন তো, যারা আপনাকে নিজের প্রাণ দিয়ে ভালোবাসত আজ তারাই আপনাকে ঘৃণা করছে, কতটা নিচে নামিয়েছে নিজেকে, যে আপনার নিজের মাও আপনাকে
উত্তরে আদ্রিয়ান আবারও সেই মুচকি হাসি দিল। আমিও আর কিছুই বললাম না, বাংলোতে আমার রুমে নিয়ে এসে সোফায় গায়ে নিয়ে দিল। আমি চুপচাপ খাটে বসে চোখের পানি ফেলছি, তারপর ওর দিকে তাকিয়ে বললাম, আমি তো বলেই দিয়েছি ফাইলটা কোথায় আছে, তবু ওদের আটকে রেখেছেন কেন? ওভাবেই চোখ বন্ধ করে বললো, ফাইলটা হাতে পাই কালকে ওদের ছেড়ে দেব। আমি বললাম, আপনি সত্যিই অমানুষ। ওভাবেই মুচকি এসে বললো, জানি সেটা, বারবার সবাই মিলে মনে করিয়ে দেবার কোনো দরকার নাই। আমি বললাম, আই জাস্ট হেট ইউ। ও এবার চোখ খুলে রকুজকে বলল, সরি, একটু জোরে কান্নামিশ্রিত কণ্ঠে বলল, আই হেট ইউ। এবার আদ্রিয়ান শব্দ করে হেসে দিল, কিছুক্ষণ হাসার পর বলল, এটারই কমতি ছিল। এটুকু বলে আবারও সোফায় হেলান দিয়ে কিছুক্ষণ বসে থেকে উঠে বেরিয়ে গেল। আমি ছলছল চোখে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমি মুখে যাই বলি, সত্যি তো এটাই যে আমি তোমাকে ঘৃণা করতে পারবো না আদ্রিয়ান, তুমি যতই খারাপ হও, বড় যদি তোমার থেকে দূরে সরে থাকতে পারি, তোমাকে শাস্তি দিতে পারি, এমনকি সারা জীবনের জন্য ছেড়ে থাকতে পারি, কিন্তু ঘৃণা করতে পারবো না। রুমে খাটে বসে আছি আর ভাবছি কী যে হলো আজ, অবশেষে আমাকে বলতেই হলো, হেরে গেলাম নিজের কাছে নিচে, পারলাম না ফাইলটা বাঁচাতে। এর জন্য একমাত্র তুমিই দায়ী আদ্রিয়ান, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, কোনো দিনও না। সারাদিন আদ্রিয়ান আর তার আসেনি, বেশ রাত করে এসেছে। আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু দরজা খোলার আওয়াজ পেয়ে উঠে বসলাম, আদ্রিয়ান এসেছে। ও আমার দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর আমি আবার খাটে শুয়ে পড়লাম। কেন এসেছে ও এখানে? আজ আমি ওকে কোনো মতেই সহ্য করতে পারবো না। আজ ওর জন্য আমার পরিবারের সবাই এত কষ্ট পেয়েছে, ওদের মাথায় বন্দুক ধরেছে, এসব ভেবে নিজেকে সামলাতে পারছি না। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান এলো, নিজের টি শার্ট খুলে আমার পাশে সোজা হয়ে কপালে হাতের উল্টো পিঠ ঠেকে চোখ বুজে রইল। আমার এখন ওর ধারে পারে থাকারও কোনো ইচ্ছে নেই, তাই উঠতে গেলে ও একটানে আমাকে বেডে শুয়ে দিয়ে আমার উপর আদর্শ হলো। আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। ও আমার কপালে সময় নিয়ে একটা চুমু দিয়ে আমার গলায় মুখ গুঁজে দিল। এই মুহূর্তে এসব একদমই আশা করিনি আমি, এত শক্ত করে ধরে আছে তাই ছাড়াতেও পারছি না, তাই রেগে প্লাস অস্বস্তি নিয়ে বললাম, আদ্রিয়ান ছাড়ো। ও আমার গলায় মুখ গুঁজে রেখে ধীর কণ্ঠে বলল, প্লিজ আজ সরিয়ে দিও না আমাকে, আই ক্যান টলার দিস অ্যানিমোর, একটু শান্তি চাই আজকে আমার। নিজের সাথে লড়তে লড়তে হাঁপিয়ে গেছি আমি, খুব বেশি ক্লান্ত লাগছে আজ। এই মুহূর্তে তোমাকে খুব প্রয়োজন আমার। ওর কথার মাথামুণ্ড কিছুই বুঝতে পারলাম না আর বোঝার চেষ্টাও করলাম না। এই মুহূর্তে আমার শুধু এটুকুই মাথায় আসছে যে ও কী কী করেছে, তাই ওকে সরাতে ব্যর্থ হয়ে বললাম, কেন আপনার চাহিদা মেটাতে? এটা শুনে ও মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, মানে? আমি বললাম, মানে কালকে ফাইলটা পেয়ে গেলেই তো আমায় মেরে ফেলবেন, নয় ছেড়ে দেবেন, আর তো কাছেই পাবেন না, তাই হয়তো ভাবছেন যে যখন ছেড়েই দেবো তো নিজের মনোরঞ্জন করেই নেই। আদ্রিয়ান ব্রুকোচকে তাকিয়ে আছে আমার দিকে। আমি আবারও বললাম, আপনার এতই প্রয়োজনীয় থাকলে হট হাউসে চলে যান, আমাকে ব্যবহার করে তো নিজের অনেক স্বার্থসিদ্ধি করেছেন, অন্তত এই ক্ষেত্রে নিজের স্বার্থসিদ্ধির জন্য আমায় ব্যবহার করবেন না। আদ্রিয়ান শান্ত চাওয়ানি দিয়ে বলল, একটু বেশি বললে না? আমি রাগি গলাতে বললাম, আপনি যা করেছেন যা করছেন না, তারপরও আপনাকে যাই বলি তাই কম হবে। ও এবার আমার উপর থেকে সরে গিয়ে সোজা হয়ে আমাকে টেনে ওর বুকে নিয়ে গেল, জড়িয়ে ধরলো। আমি সরতে চাইলে আর জোরে ধরে বলল, কাল কী হবে আমি জানি না, কিন্তু প্লিজ আজ আমার থেকে সরে যেও না, খুব কষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে ভীষণ, তুমি আজ দূরে সরে গেলে আমি মরে যাব। আমি কিছুতেই আজ ওর সহানুভূতি দেখাতে পারছি না, একদমই সহ্য করতে পারছি না ওকে আমি, তাই জ্বালা দিয়ে ওর বুক থেকে নেমে উঠে পড়লাম। তারপর চেঁচিয়ে বললাম, এটুকু কি শান্তি দেবেন না আমাকে, আর কত জ্বালাবেন, আপনার যা চাই কাল তো দিয়ে দেবো আপনাকে, তবুও কেন জ্বালাচ্ছেন? আপনি বুঝতে পারছেন না যে আপনাকে সহ্য হচ্ছে না আমার, রোজ রোজ জোর করে আপনার বুকে ঘুমাতে বাধ্য করেন, বুঝতে পারেন না আপনার বুকটা আমার কাছে জ্বলন্ত লাভা মনে হচ্ছে, কষ্ট হয় আমার ওখানে মাথা রাখলে, শরীর জ্বলে যায়, দম আটকে আসে আমার, আর কত কষ্ট দেবেন আমাকে। আদ্রিয়ান আমার দিকে তাকিয়ে রইল কিছু সময় পর, তারপর উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লো। আমি একটু অবাক হলাম, অন্য সময় এসব বললে তো আমার দফার অফার সারা করে দিত, আজ কী হলো এত শান্ত? আমি উঠে যেতে নিলে আমার হাত ধরে ব্রকোচকে বললো, কোথায় যাচ্ছ? বিরক্তি নিয়ে আমি বললাম, সোফায়। আদ্রিয়ান বলল, আমি তো আর জ্বালাচ্ছি না। তাহলে যাচ্ছ কেন? আদ্রিয়ান বলল, আপনার সাথে এক বিছানায় আর ঘুমাতে পারবো না আমি। ও উঠে বসে বলল, তোমাকে উঠতে হবে না, আমি চলে যাচ্ছি, বলে উঠে দাঁড়িয়ে হাঁটতে গিয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। আমি চমকে গেলাম, ওর আগে এতটা নিস্তেজ দেখিনি ওকে আমি। খুব ইচ্ছে করছে জিজ্ঞাসা করতে যে তোমার কি খুব খারাপ লাগছে, কিন্তু কাকে জিজ্ঞাসা করব, কেন করব, যার কাছে আমার আমার ভালোবাসার আমার পরিবার কারোরই কোনো মূল্য নেই, তাকে আমি কেন মূল্য দিব? ও ধীর পায়ে ব্যালকনিতে চলে গেল আর আমি শুয়ে পড়লাম। তো ফ্রেন্ডস, কেউ কেউ আদ্রিয়ানের শাস্তি চাচ্ছিলেন, এখন তাদেরই ওর জন্য বুক ফেটে যাচ্ছে নাকি?
এরকম হয়তোবা অনেকেরই কষ্ট হচ্ছে, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফিজ, বাবাই, টাটা।